বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো যে টিকটক অ্যাপটি কীভাবে আমরা ডাউনলোড করব। তো আমরা জানি যে টিকটক অ্যাপটি প্লে স্টোর থেকে চলে গেল। তো এই চলে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে, তার জন্য টিকটক প্লে স্টোর থেকে চলে যায়। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টিকটক অ্যাপটি এখন প্লে স্টোরে আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপটি আর প্লে স্টোরে নেই। টিকটকের মেইন অ্যাপ প্লে স্টোরে নেই। তো আপনারা কীভাবে ইনস্টল করবেন টিকটক অ্যাপটি? তো সেজন্য উপায় রয়েছে। তো তার জন্য প্রথমত আপনাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোমে গিয়ে আপনাদের সার্চ বারে টাইপ করতে হবে টিকটক ডাউনলোড। টিকটক ডাউনলোড টাইপ করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে টিকটক ডাউনলোডের জন্য দিয়ে দিয়েছেন। তো আপনারা এখানে রয়েছে লেটেস্ট ভার্সন ডাউনলোড টিকটক ফ্রি অ্যান্ড্রয়েড, তো সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ওকে করে দেবেন। তারপর আপনারা দেখতে পারবেন যে টিকটক অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো দেখছেন আমি টিকটক অ্যাপটি ইনস্টল করছি, ইনস্টলিং হচ্ছে। তো ওয়েট করো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনারা দেখছেন যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। चुलाई खरीदूं। जय हिंद, जनहित में जा रही। अगर पैन खो जाए तो रिकॉर्ड कर रहा हूं, तो श्लोक तो कह रहे कि यार तो हम दुकान से दूसरा नहीं ले सकते। एक चीज याद रखना, खरीदो टिचुक वाला ही खरीदो। जय हिंद। अगर पेन खो जाए तो हम दुकान से दूसरा ले सकते हैं। अगर ढक्कन खो जाए तो हम दुकान से दूसरा नहीं ले सकते। इसलिए जिंदगी में हमेशा एक चीज याद रखना कि जब भी पेन खरीदो टिचुक। अगर पेन खो जाए तो हम दुकान दे सकते हैं, लेकिन अगर इसका ढक्कन खो जाए तो हम दुकान से दूसरा। एक मुर्गी के दो बच्चे था, एक का नाम था। जब मम्मी कपड़ा देती आता था कपड़ा, तब मम्मी डॉक्टर के पास गई और कहा जब मैं कपड़ा देती, तब डॉक्टर ने कहा तो का नाम कर दो। एक मुर्गी की
होप তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার এবং তো বানতা হ্যায় ইয়ার সো বাই বাই।